আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। সবাই বিস্ময়ে তাকিয়ে ইচ্ছের দিকে, যেখানে সবাই অবজ্ঞায় সরে বসছিল বাচ্চাগুলো থেকে। ইচ্ছে এত বড় একটা রকস্টার হয়েও নোংরা পোশাকের মেয়েটাকে এভাবে কোলে তুলে নিল। ইচ্ছে মেয়েটার সামনে হাঁটু গেড়ে বসে বলল, কি খাবে তুমি? That's none of your business, Miss Rockstar. পুরুষালী কণ্ঠে ইচ্ছে ঘাড় পেছনে ঘোরালো, প্রাপ্ত হাত পেছনে চেয়ারে ঠেস দিয়ে দাঁড়িয়ে। ওর পাশে অরিত্রা বসে বসে আইসক্রিম খাচ্ছে, সাফওয়ান মাহিমও আছে। ওদের আগমনে রেস্টুরেন্টের পরিবেশেও থমথমে একটা ভাব, আর প্রাপ্তের গা ছাড়া ভঙ্গিমা দেখেই ইচ্ছের বিষাক্ত লাগতে শুরু করেছে সবটা। মিষ্টি ইচ্ছের দিকে এগিয়ে গিয়ে বলল, কেমন আছো ইচ্ছে? অ্যালার্জি একেবারে সেরেছে? জি, সোজাভাবে জবাব দিল ইচ্ছে। তারপর প্রাপ্তের দিকে তাকিয়ে বলল, অ্যান্ড ইউ? আই নো মাই বিজনেস ভেরি ওয়েল মিস্টার, সেটা তোমাকে বলে দিতে হবে না। ইফ আই এম নট রং, তুমি নিশ্চয় এখানে নিজের বিজনেস দেখাবে বলে এসছো, রাইট? তো কাকে মারবে আজ? প্রাপ্ত সোজা হয়ে দাঁড়ালো, চোখমুখ শক্ত করে এগিয়ে গেল ইচ্ছের দিকে। ইচ্ছে ভাবলেশহীন, ওর সবচেয়ে মূল্যবান জিনিসটা আগেই নষ্ট করে দিয়েছে প্রাপ্ত, আর কিছুই হারানোর ভয় নেই ওর, তাই নির্বিকার চিত্তে দাঁড়িয়ে রইল শুধু। তবে প্রাপ্তের ভঙ্গিমা দেখে মাহিন কিছুটা জবথবু হয়ে বসল। প্রাপ্তকে দেখে বেশ অনেকটাই ভয় পায় ও। অরিত্রা আইসক্রিমে কামড় দিতে গিয়ে থেমে গেছে, বিড়বিড়িয়ে বলল, এমএ আজও প্রাপ্তর সাথে এভাবে কথা বলছে, এত সাহস কিভাবে পায় ও? আজকে যে কি কপালে আছে ওর! মিষ্টি কিছুই বলছে না, ওর চেনা প্রাপ্ত নির্দোষকে কোনো দিনও সাজা দেয়নি। ইচ্ছের কিছু না জেনে এইসব কথা বলাটা দোষের কিছু না। প্রাপ্তকে নিয়ে নিজের ধারণা পরখ করতে দাঁড়িয়ে রইল ও। আশেপাশের সবাই ফিসফিসিয়ে বলাবলি করা শুরু করেছে। প্রাপ্তকে চেনে বেশিরভাগই, তাই ওর রাগটাও চেনে। ইচ্ছে বুঝলো ব্যাপারটা, তাই সব রকম পরিস্থিতির জন্য প্রস্তুত এমন ভাবেই দাঁড়িয়ে ওকে অবাক করে দিয়ে পাশ কাটিয়ে চলে গেল প্রাপ্ত। সোজা গিয়ে সার্ভ করতে ব্যস্ত এক ওয়েটারকে কলার ধরে টেনে দাঁড় করিয়ে সশব্দে চর লাগিয়ে দিল ওর গালে। জায়গাটার থমথমে ভাব আরও বেড়ে গেছে শতগুণে। চোখ বন্ধ করে শ্বাস ফেলল মিষ্টি। ইচ্ছে বুঝে উঠতে পারল না ওর ওপরের রাগটা ওই ওয়েটারের উপর দিয়ে গেল, নাকি ওর প্রশ্নের জবাব দিতেই ওয়েটারকে চর লাগালো প্রাপ্ত। এগোতে যাবে প্রাপ্ত শার্টের হাতা টান মেরে আরও একটা চর লাগালো ছেলেটাকে। এবার ছেলেটা টেবিলের উপর গিয়ে পড়েছে। ইচ্ছে রাগ নিয়ে চেঁচিয়ে বলল, স্টপ ইট! প্রাপ্ত শান্ত দৃষ্টিতে ওর দিকে তাকালো। ইচ্ছে উপস্থিত সবার দিকে তাকিয়ে বলল, এই গুন্ডাটা ছেলেটাকে এভাবে মারছে আর আপনারা সবাই চুপচাপ তাকিয়ে তাকিয়ে দেখছেন, মিনিমাম মনুষ্যত্ববোধ নেই আপনাদের? নিরাপত্তা ভাঙলো না কেউই। অরিত্রা বলল, এই যে মেম সাহেব, বাসন পরে, আজ নতুন এসেছেন নাকি এই রেস্টুরেন্টে? হ্যাঁ, প্রথম আসলাম। এখানে এসেও তোমাদের উশৃঙ্খলা দেখতে হবে জানতাম না। উত্তর দিয়ে রাগি শ্বাস ফেলতে ফেলতে ইচ্ছে ম্যানেজারের কাছে গেল, চড়া গলায় বলল, এই গুন্ডাটা আপনার এখানকার ওয়েটারকে এভাবে মারছে, এভাবে বিশৃঙ্খলা করছে, সেটা দেখেও আপনি চুপ করে আছেন? আসলে ম্যাম, কিসের এত ভয় আপনাদের? ওয়াই ডোন্ট ইউ কল দ্য পুলিশ? ওকে ফাইন, আমি কল করছি পুলিশকে। অনেক দেখেছি ওর গুন্ডামো, অনেক সেজেছে গ্যাংস্টার। আর না, ইচ্ছে ফোন বের করে কল করতে যাচ্ছিল পুলিশকে, পাশ থেকে সাফওয়ান বলে উঠল, ও হ্যালো, এখানকার ইনচার্জের নাম্বার লাগবে। ইচ্ছে একবার তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে ডায়াল করতে যাচ্ছিল, সাফওয়ান ওর সামনে একটা কার্ড তুলে ধরল। ওটা দেখে এক প্রকার হতভম্ব হয়ে রইল ইচ্ছে। আই কার্ডটা তো সাফওয়ানের ইচ্ছেই কান থেকে ফোন হাত নেমে আসলো স্বয়ংক্রিয়ভাবে। তীব্র অবিশ্বাসে ইচ্ছে আশেপাশে তাকালো ও মুখ থেকে কোনো মতে বেরোলো, হাউ ক্যান ইউ বি দ্য, আগের দিন তোমাকে দিয়ে এসেছিল এখানে, তো তোকে ওর পরিবারের জন্য খাবার প্যাক করে দিতে বলেছিল,
আর তার জবাবে তুই ওকে কি বলেছিলি বলতো আরেকবার, আমিও একটু শুনি। প্রাপ্তির কথাই ইচ্ছে তাকালো ওর দিকে। টেবিলের উপর উঠে চেয়ারে পা রেখে বসেছে প্রাপ্ত, দুহাতের কনুই হাঁটুতে ঠেকিয়ে বেশ আগ্রহ নিয়ে ওয়েটারকে জিজ্ঞাসা করলো ও কথাটা। ওয়েটার ছেলেটা টালমাটাল হয়ে দাঁড়িয়ে, প্রাপ্তের দেওয়া চর দুটো ওকে এলোমেলো করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তার উপর এই প্রশ্ন, ছেলেটা গালে হাত রেখে কম্পকণ্ঠে বলল, আমি কাউকে কিছু বলিনি প্রাপ্ত ভাই। কে কে তোমায়? আমি ওদের কারো নামটা অবধি জানি না ভাই, কিছুই বলিনি। শোর তুই, আমি কি চিনিস না? জোরে জোরে মাথা নেড়ে না বোঝালো ছেলেটা। প্রাপ্ত এক করে দাঁড়িয়ে থাকা বছর 15-16 এক মেয়েকে ইশারা করল। পুরনো জামা গায়ে পরা মেয়েটা মাথা নিচু করে গুটি গুটি পায়ে এগিয়ে গেল ওর দিকে। ওয়েটারের চেহারায় ভয়প্রাপ্ত কিছু বলার আগেই হুড়মুড়িয়ে ওর পায়ে পড়ে গেল ছেলেটা, বলল, ভুল হয়ে গেছে ভাই, ভুল হয়ে গেছে। আপনি তো সবার ভাই হন, তো আমারও ভাই হন। আমি যা বলেছি ভুল বলেছি ভাই, এবারের মতো ক্ষমা করে দেন। আর কোনো দিন এমন হবে না ভাই, কোনোদিনও বলবো না এমন কিছু। ইচ্ছে কিছুই বুঝে উঠতে পারছিল না, কি হয়েছে কি হচ্ছে কিছুই না। প্রাপ্ত মেয়েটার দিকে তাকিয়ে বলল, ও কি বলেছিল তোমা? তমা কেঁদে দিল এবার, মিষ্টি গিয়ে ওকে ধরে দাঁড়ালো। তমা কান্না থামিয়ে চোখ মুখ মুছে বলল, সেই ছোট্ট দীঘা দেহে সাদিক কাকা সবাই রে এমনি খাওয়ায়, প্রান্ত ভাইয়াও খাওয়াইতে লাগছে কয় বছর হইল, আমি আসি নাই মেলা দিন। আগের দিন মা বললো, বলছিল তার নাকি ভালো মন্দ খাইতে মন চাইছে, তাই আইছিলাম। আর এই নোংরা লোক আমারে আমারে বলে এইসব খাওয়ানোর টাকা তো প্রান্ত ভাই দেয়, তার বিনিময়ে আমি তারে কি দেই? এই বদলোক আমারে আরো মেলা জঘন্য কথা শুনাইছে প্রান্ত ভাই। ইচ্ছের বিস্মিত চাহনি বিস্ফোরিত চাহনিতে রূপান্তরিত হলো, বসতে কোনো অংশে বাকি রইল না ওর। এই বাচ্চাগুলোর খাবারের দায়ভার সামলানোর মানুষটা অন্য কেউ নয়, স্বয়ং প্রাপ্ত। ছেলেটাকে মার লাগানোরও যথেষ্ট ঘৃণা কারণ আছে। প্রাপ্ত পা সরিয়ে উঠে দাঁড়ালো, ছেলেটার কাঁধের টি শার্ট মুঠো করে তোমার পায়ের কাছে ফেলে দিয়ে বলল, প্রাপ্ত কেন কিসের বিনিময়ে কি করে তা জানতে চাওয়ার তুই কেউ নস, আগে ওর কাছে ক্ষমা চা। হাঁটু বয়সী মেয়েটার পা ভিক্ষুকের মতো জড়িয়ে ধরল ছেলেটা, অস্থিরভাবে বলল, যা বলেছি ভুল বলেছি বোন, ক্ষমা করে দাও আমাকে, আর কোনোদিনও বলবো না, ক্ষমা করে দাও প্লিজ, ক্ষমা করে দাও। তমা সরে দাঁড়ালো, প্রাপ্তকে বলল, ভাই ওরে কিছু কইরো না, ওর কিছু হইলে ওর মায়ের কষ্ট হইব, আর মা গো কষ্ট আমার সয় না। মুচকি হাসলো প্রাপ্ত, তোমার বিনুনি করা চুলে টান মেরে বলল, কপাল করে তোর মা তোর মতো মেয়ে পেয়েছে তোমা, ভালোভাবে পড়াশোনাটা শেষ কর, মাকে নিয়ে দেখা সব স্বপ্ন পূরণ হবে তোর, দেখিস। তমাও হাসলো, প্রাপ্ত ওয়েটারকে তুলে দাঁড় করিয়ে দিল, টি শার্টের ধুলো ছেড়ে দিয়ে বলল, এরপর এমন কিছু শুনলে কৈফিয়ত দেওয়ার সুযোগ দেবো না তোকে, মনে রাখিস। কথা দুটো বলে প্রাপ্ত এক পলক ইচ্ছের দিকে তাকালো, তারপর সোজা গিয়ে বাচ্চাগুলোর সাথে খেতে বসে গেল। এর ওর প্লেটের থেকে নিয়ে দিয়ে আনন্দ করে খেতে লাগলো ওদের সাথে। সাফওয়ান অরিত্রা মাহিমও গিয়ে বসলো সেখানে, স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল ইচ্ছে। ওর ধারণার সবটা কেমন যেন উল্টে গেল না? সেদিনও তোমার ধারণা আজকের মতোই ভুল ছিল ইচ্ছে। মিষ্টির কথায় ইচ্ছে পাশ ফিরল, মিষ্টি মৃদু হেসে বলল, মিষ্টি ঘরের ফাউন্ডার প্রাপ্তর বাবা সাদিক আঙ্কেল ওই অনাথ আশ্রমের প্রথম দিকের অনাথ শিশুদের দলের মধ্যে আমি, অরিত্রা, সাফওয়ান, মাহিন আমরাও ছিলাম। ইচ্ছে বিস্ময় বাড়লো আরো, এই মেয়েটা অনাথ, ওরা চারজনই বাবা মাহারা, ভাবতেই কোথাও দম থেমে আসছে ওর। মিষ্টি বলল, জানি না কেন যেন আঙ্কেলের আমার নামেই আশ্রম খোলার ইচ্ছে ছিল, এখনো অবধি মিষ্টি ঘর আমার নামেই, আমরা অনাথ, তবে সাদিক আঙ্কেলের জন্য কোনোদিনও বাবা মায়ের কমতি মনে হয়নি। অরি, সাফওয়ান, মাহিম আমরা একে অপরকে পূর্ণ করেছি। এই যে সাফওয়ান,
ও কিন্তু পুলিশে আছে আর অফ ডিউটিতে আমাদের সাথে রাস্তায় এই যে অরি কল সেন্টারে জব করে, বাকিটা বকবক আমাদেরই সাথে। ওই মাহিম এই ব্যাটা মোবাইল কোম্পানিতে চাকরি করে, আমিও এজ এ নার্স ডিউটি পালন করি এখানকার হসপিটালেই। এটুকু বলে থামলো মিষ্টি, তারপর প্রাপ্তির দিকে মুগ্ধ দৃষ্টি আটকে বলল, আর এই যে সাদমান ইনাপ প্রাপ্ত, ভার্সিটির আমাদের ব্যাচের টপার, ও রেজাল্টে গোল্ড মেডেলও আছে ওর। ইউএস থেকে চাকরির অফার এসেছিল ওর জন্য, আর সে সেই সব সোনালি ব্যাকগ্রাউন্ডকে পিষে হিরোজ্জ্বল ভবিষ্যৎকে অবজ্ঞা করে দিয়ে আমাদের সাথে এখানে বাবার তৈরি মিষ্টি ঘর চালাবে, আর বাবার আদর্শের জন্য সমাজের অপকর্ম থামাবে বলে এখানেই পড়ে আছে। কাঁধের ব্যাগের ফিতাটা শক্ত করে ধরল ইচ্ছে। প্রাপ্তির ব্যাকগ্রাউন্ড এমন হতে পারে কল্পনাতেও ছিল না ওর। মিষ্টি বলল, সেদিন ওই বয়স্ক লোকটা এক ফুলকরুণীকে বাজেভাবে স্পর্শ করেছিল বলে প্রাপ্ত তাকে মারছিল, দোষটা ওই লোকের ছিল ইচ্ছে, ওনার কাজ সহ্য হয়নি প্রাপ্তর, তাই আসলে প্রাপ্ত ওর কাজে কারো ইন্টারফেয়ারেন্স পছন্দ করে না, তাই সেদিন ওভাবে তোমাকে ধাক্কাটা দিয়েছিল। অবশ্য যদি বুঝতে পারত তুমি কোনো মেয়ে তাহলে ঘটনাটা এভাবে ঘটতো না, এই জন্য তুমি সবার সামনে ওর কলার ধরেছ, দুবার ওর গায়ে হাত তুলেছ, সেটাও ওর ইগোতে হার্ট করেছে, তাই তোমার গিটারটা, ওকে ভুল বুঝো না প্লিজ, পুরোটাই মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য ঘটেছে, দোষটা হয় তোমাদের দুজনেরই, নয়তো তোমাদের কারোই না, ডোন্ট মেক ইট মোর প্লিজ ইচ্ছে প্লিজ। ইচ্ছে আস্তে ধীরে ঘুরে প্রাপ্তের দিকে তাকালো, প্রাপ্ত লেগ পিস নিয়ে খাইয়ে দিচ্ছে ওর পাশে বসা বাচ্চাটাকে। ইচ্ছে সোজা গিয়ে ওর পাশে দাঁড়ালো। ইচ্ছে আবারও অপমান করতে এসেছে ভেবে প্রাপ্ত টিস্যু দিয়ে হাত মুছে উঠে দাঁড়ালো। ওকে অবাক করে দিয়ে ইচ্ছে বলল, ইচ্ছের স্পষ্ট ভাষায় সবাই তাকিয়ে রইল ওর দিকে, কথা শেষ করে চলে গেল ইচ্ছে। মিষ্টি প্রাপ্তের পাশ থেকে বলল, কারো আবেগকে আঘাত করতে নেই প্রাপ্ত, জানি না কেন যেন মনে হচ্ছে তুই ওর সবচেয়ে বড় আবেগে আঘাত করেছিস, আর এর পরিণতি ও তোকে একদিন না একদিন ঠিকই ফিরিয়ে দেবে, তোর সবচেয়ে বড় আবেগে আঘাত করে দেখিস। দুহাত মুঠো করে শক্ত করে দাঁড়িয়ে রইল প্রাপ্ত, ওর দৃষ্টি ইচ্ছে চলে যাওয়ার দিকে স্থির, ইচ্ছের বলা কথায় বিন্দুমাত্র বিচলিত নয় ওর, বরং অজানা কারণে আটকে আছে প্রাপ্ত। গতদিনও হৃদয়ের অবয়বকে ভাবতে গিয়ে এই মেয়েটার চেহারা ওর সামনে ভেসেছে, ভাবনাটা সেখানেই। দিনের পর দিন এই ইচ্ছে নামের মেয়েটা ওর জীবনে ঠিক কি হয়ে চড়াচ্ছে, কাঙ্ক্ষিত প্রতিহিংসা নাকি অনাকাঙ্ক্ষিত প্রতিচ্ছবি, কোনটা? গ্রামের সবুজ প্রান্তরের সূর্য একেবারে রক্তিম আভা ছড়িয়ে ডুবতে শুরু করেছে, সে সূর্যের অতি নিকটবর্তী হয়ে ঝাঁকের পর ঝাঁক বকের দল উড়ে চলেছে নিজ নিজ নীরের পানে। দূর মসজিদ থেকে মাগরিবের আজানের ধ্বনি ভেসে আসছে মিহিভাবে। খইদের বাড়ির পাশের মসজিদে কোনো মাইক নেই, জমির হুজুর অজু করে কেবলামুখী হয়ে দাঁড়িয়ে আছেন খালি গলায় আজান দেবেন বলে। দূর থেকে সাদা জুব্বা পরিহিত রোগা পাতলা লোকটাকে খয়ের চোখে পড়ল ঠিকই, গতি বাড়িয়ে দেখে শুনে দৌড়ে এগোতে লাগলো ও বাড়ির দিকে। আজকে যদি আজান পর বাড়ি ফেরে মা ওর গর্দান দিতে ভুলবে না, পরনে থাকা কাপড়টা উছিয়ে ধরে দৌড়ালো আরো জোরে। বাড়ির সামনের ঢালু বেয়ে উঠতেই কলপারে মায়ের কাশির শব্দ কানে আসলো ওর। খই দাঁড়িয়ে গেল, হরিণীর মতো কান খাড়া করে আর একবার পরক করে নিল খই। ঠিক শুনল কিনা ও, আবারও কাশির শব্দ, ভুল শোনেনি ও, মায়ের আজ আবারও কাশি শুরু হয়েছে। খই সর্বোচ্চ দ্রুততে ছুট লাগালো এবার, বাড়িতে ঢুকে সোজা এলো কলপারে। সাহেরার আবারও রক্ত বমি হচ্ছে, কাশির সাথে গলগল করে রক্ত বেরোচ্ছে মুখ দিয়ে।
চাপা রঙের চেহারায় কালশিতে ভাব এসে গেছে ওর কাঁচতে কাঁচতে। চোখমুখ উল্টে টিউব অয়েল ধরে কোনো মতে নিজেকে সামলাচ্ছে সাহেরা। পাশেই বাটি সহ পান্তা ভাত পড়ে আছে মাটিতে। 10-12টা হাঁস মুরগি তা খুঁটে খাচ্ছে বেশ আনন্দ নিয়ে। খই বেশ বুঝতে পারলো মায়ের অসুখটা আবারও জেগেছে। দৌড়ে গিয়ে মাকে চাপটে জড়িয়ে ধরে বলল, মা, ও মা, কি হয়েছে তোমার মা? হইলটা কি? ও মা, কথা কও না কেন মা? মা, সাহেরা টাল মাটাল চোখে মেয়ের দিকে তাকালো। ঠোঁটে এখনো রক্ত লেগে আছে ওর, শরীর ধুকছে, তবুও বেশ কড়া কণ্ঠে কথা বলার চেষ্টা করে বলল, এই এই ভর সন্ধ্যায় কই গেছিলি তুই মুখপুরি? তুই জানোস না তোর মার মারণের লাইগা তোর বাড়িতে না থাকনি যথেষ্ট, জানোস না তুই? জোরে জোরে শ্বাস ফেলে বলল সাহেরা। খই উত্তর না দিয়ে মাকে টানতে টানতে কলপার থেকে উঠোনে নিয়ে আসল। রোয়াকের দিকে এগিয়ে বসিয়ে দিয়ে এক ছুটে গিয়ে মাটির কলসি থেকে পানি নিয়ে এলো গ্লাসে করে। পানি সরিয়ে দিয়ে সাহেরা আর এক দফায় কাঁচতে কাঁচতে বলল, তোর হাতে কিছু খামু না আমি। কই গেছিলি কই তুই? আগে হেই ডাকো। তোরে আমি কইছিলাম গেরস্ত বাড়ির দিকে না যাইতে, কইছিলি তুই? উত্তর দে হই, কই আসিলি? শুকমরার উত্তরের ঘাটে গেছিলাম মা, নাটা আর বেতুর কুড়াইতে। ঢ্যাপও পাইছিলাম, সামনের কদিন তো বাড়ি থেকে বাইর হমু না, তাই তুমি হন পানিটা খাও মা, কষ্ট হইতেছে তো তোমার, জলদি খাইয়া লও লক্ষ্মী মা আমার। আবারও পানি এগিয়ে দিল খই। ও জানে ওর জবাব ছাড়া সাহেরা থামবে না, তাই আগে জবাবটাই দিল। জবাব শুনে সাহেরা মেয়ের আঁচলের গোছায় তাকালো। একটা নাটা বেতুর ঢ্যাপ নেই ওর গোছায়। মিথ্যে বলছে ধরে নিয়ে খয়ের হাতে থাকা গ্লাস ফেলে দিল রাগে। তারপর আকস্মাত ওর বেনুনি করা চুল মুঠো করে ধরল। সাহেরা চেঁচিয়ে বলল, তুই আমার মিশা কথা কইলি কই? তার মানে তুই সত্যি কাছারি বাড়ি গেছিলি? কার কার লগে দেখা হয়েছে তোর? জবাব দেখই, কেডাই দেখছে তোরে? তুই কার কার লোকে কথা কইছস? উত্তর দেখই, ক কইতাছি? ব্যথায় চোখমুখ খিচে বন্ধ করে নিল খই। মায়ের হাতে হাত রেখে অস্ফুট স্বরে সবে আহ বলেছে, তৎক্ষণাৎ ওকে ছেড়ে দিল সাহেরা। নিজেই হতভম্ব হয়ে গেছে ও। যে হাতে খইকে রাজকন্যা সাজানোর স্বপ্ন দেখে, সে হাতি খইয়ের গায়ে তোলার মতো বড়সড় পাপ আর হয় না। নিষ্ফলকভাবে হাতের দিকে তাকিয়ে রইল ও। খই অপুছের মতো তাকিয়ে রইল মায়ের দিকে। সেকেন্ড পাঁচেক পরে আবারও কাশি শুরু হয়ে গেল সাহেরার। আর একবার পানি এগিয়ে দিল, খই বলল, মা গো, সব ফল দৌড়াইতে গিয়া রাস্তায় পড়ে গেছে, পুটিরা সব কুড়াইছে, আমি যাই নাই কাসারি বাড়ির দিকে। আমারে বিশ্বাস করো মা, যাই নাই আমি কাসারি বাড়ি, তুমি তো আসিলা ওইখানে, আমি গেলে তো শুনতাই। সাহেরা থামল, কারণ খই ওর চুক্তিতে ভুল করেনি কোনো। কাশিটা কিছুটা ধীরে হচ্ছে, তবে একেবারে কমেনি, রক্ত বেরুচ্ছে কম বেশি। খই কাতরভাবে বলল, ও মা, পানিটা খাও। আর মানা করল না সাহেরা, পানি নিয়ে শেষ করলো কয়েক ঢোকে। কাশিটা নেই, তবে অস্থিরতা কমেনি। খই কাপড়ের আঁচল বের করে মায়ের চোখ মুখ মুছিয়ে দিয়ে বলল, ও মা, বরুণ কাকার দাওয়াখানায় নিয়ে যাই তোমারে, চলো, আইজগা মেলা রক্ত পড়ছে, আইজ মানা করো না মা, চলো যাই, চলো। লাগবো না। এতক্ষণ শক্ত থাকলেও এবার কেঁদে দিল খই। কোনোদিনও ওর এই দাওয়াখানায় যাওয়ার কথা রাখল না সাহেরা। মাকে নিয়ে ভয় হয় ওর, সেটা এই কঠোর মানুষটা বোঝেই না। সাহেরা কপাল কুচকে বলল, কাঁদছিস কেন? তোমার লাইগা আমার ভয় হয় মা, কেন তুমি দাওয়াখানায় যাইতে চাও না? এমন অসুখ নিয়া কেন কষ্ট দাও নিজেরে? কেন এত চিন্তায় রাখো আমারে? কি হইব দাওয়াখানায় গেলে? আর কতদিন তোমারে এমন রক্তভূমি দেখুম মা, আমার কষ্ট লাগে তো। মেয়ের কথা আগ্রহ ভরে তাকালো সাহেরা বলল, আমার কষ্ট হইলে আমি সত্যি তোরও কষ্ট হয় খই? তীব্র অভিযোগ নিয়ে মায়ের দিকে তাকিয়ে রইল খই। এ কেমন প্রশ্ন! যেই মাকে ঘিরে ওর পৃথিবী, সেই মায়ের কষ্টে ওর কষ্ট হয় কি না সেটা ওকে বলে দিতে হবে? সাহেরা বলল, কিরে কইলি না
আমার কষ্ট তোর কষ্ট হয়? আমি মইরা গেলে? মাকে চাপটে চড়িয়ে ধরে হু হু করে কেঁদে দিল খই, বলল, এমনি খুইও না মা, তোমার কিছু হইলে আমি কি নিয়ে বাঁচবো? মানুর মা মইরা গেলে পরে ওর বাজান আবারও বিয়ে কইরা নতুন মা আইনা দিছে।